হ্যালো স্টুডেন্ট, বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য হয়তো কেমিস্ট্রির ভিডিও দেওয়া হয়নি। তো বিভিন্ন ছাত্রছাত্রীরা আমার কাছে রিকোয়েস্ট করেছে যে আমাদের পর্ষদ যে মডেল কোশ্চেন ব্যাংকটি প্রকাশিত করেছিল, যদিও যেটা রিভাইজড সিলেবাস অনুযায়ী নয়, তার বিভিন্ন সেটের যে প্রশ্নগুলো তার উত্তর যেন আমি আলোচনা করি। তো এর আগে সলিড স্টেটের উপরে একটি প্রশ্নের কোশ্চেনের সেট আমি আলোচনা করেছিলাম। আজকে আমরা বেসিক্যালি যেটা আলোচনা করব সেটা হলো মডেল যে কোশ্চেন পেপার রয়েছে পর্ষদ কর্তৃক, সেই কোশ্চেন পেপারের বিস্তারিত আলোচনা। এখন এইটি আগেও বলেছি যে রিভাইজ সিলেবাস অনুযায়ী হয়তো নয়, তবু আমি সমস্ত প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি এবং আশা করছি এই প্রশ্নের উত্তরগুলোর সাথে যে এক্সপ্লানেশনগুলো আমি দেব সেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা কত? এখন এক্ষেত্রে আমাদের জানতে হবে যে প্যাকিং দক্ষতা জিনিসটা কি। দেখো, প্যাকিং দক্ষতা মানে হচ্ছে কোনো একটি একক কোষে যতগুলি কণা থাকবে সেই কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের মোট আয়তন। এক্ষেত্রে যে একক কোষের কথা বলা হয়েছে সেটা হলো সরল ঘনাকার একক কোষ। সুতরাং যদি সরল ঘনাকার একক কোষ হয় তাহলে তার গঠনাকৃতি এরকম ছবিতে দেখানো হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে আটটি কৌণিক বিন্দুতে আটটি কণা থাকবে, এবং এদেরকে যদি আমরা ক্লোজ প্যাকিং বা ঘন সন্নিবিশিষ্ট করি তাহলে তাদের কণাগুলোর ব্যাসার্ধ যদি আর হয় এবং একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় সেক্ষেত্রে এ সমান আমরা পাবো 2R। এবং যেহেতু এটি সরল ঘনাকার একক কোষ তাহলে এর ক্ষেত্রে মোট কণার সংখ্যা হবে 1, কারণ আটটা কৌণিক বিন্দুতে প্রত্যেকটি কণার একক কোষের ক্ষেত্রে অবদান হবে 1/8। সেই হিসাবে 1/8 × 1 অর্থাৎ সেক্ষেত্রে হলো 1। সুতরাং এখানে আমরা মোট কণার সংখ্যা পাবো 1। তাহলে এখানে যদি প্যাকিং দক্ষতার ফর্মুলাতে আমরা এটাকে পুট করি যে এবং ধরে নিয়েছি কণাগুলো গোলাকার, তাহলে এক্ষেত্রে প্যাকিং দক্ষতার ক্ষেত্রে কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন যেটা হবে সেটা হলো 4/3 πr³ / একক কোষের মোট আয়তন, একক কোষটি ঘনক তার আয়তন a³, এবং আমরা a এবং r এর মধ্যে একটা সম্পর্ক আগে থেকেই বার করেছি, সেটা যদি আমরা এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা পাবো 8r³, এবং এটাকে হিসাব করলে আমরা যেটা পাবো তার মান বেরোবে 0.524। এবার প্যাকিং দক্ষতাটাকে আমরা শতাংশ বা পার্সেন্টেজে ক্যালকুলেট করি। সুতরাং সরল ঘনাকার একক কোষ যদি হয় তার ক্ষেত্রে প্যাকিং দক্ষতা হবে 52.4%। সুতরাং এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন ডি হচ্ছে আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। তো পরের প্রশ্নে যাই। নিচের কোনটি প্রাকৃতিক বৃহৎ আণবিক কলয়েড? এটি হলো সারফেস কেমিস্ট্রি বা পৃষ্ঠতলীয় রসায়ন চ্যাপ্টারে। এখন যে কলয়েড যে কণাগুলো হয় সেই কণাগুলো বিভিন্ন ব্যাসার্ধের হয় এবং তার সঙ্গে সাসপেনশন বা প্রলম্বন এবং প্রকৃত দ্রবণের একটি পার্থক্য থাকে। এখানে প্রাকৃতিক বৃহৎ আণবিক কলয়েড বলেছে, অর্থাৎ প্রকৃতি থেকে আমরা কোনটা পাই। এক্ষেত্রে আমরা প্রকৃতি থেকে যেটা পাই সেটা হলো স্টার্চ, অর্থাৎ এর সঠিক উত্তর হবে স্টার্চ। পরের প্রশ্নে যাই। হ্যালোজেনের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সর্বাধিক ঋণাত্মক? আমরা জানি আমাদের হ্যালোজেন যে সিরিজ রয়েছে পর্যায় সারণীতে তারা 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে, এবং হ্যালোজেনগুলি হলো ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এদের মধ্যে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অনেক বেশি, এবং যদি আমরা ইলেকট্রন আসক্তি বিচার করতে যাই তাহলে কিন্তু ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি অতটা বেশি হয় না। কারণটা কি, সেই কারণটা আমরা দেখে নেব। দেখো, যদি ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখি 1s2 2s2 2p5, এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5। এবার আমরা জানি ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি হয় ক্লোরিনের থেকে, কিন্তু ফ্লুরিনের আকার ছোট হয় এবং ফ্লুরিনের ক্ষেত্রে শক্তির দিক থেকে গ্রহণযোগ্য কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে, কোনো শক্তির দিক থেকে গ্রহণযোগ্য ডি অরবিটাল থাকে না। কিন্তু সে অর্থে ক্লোরিনের আকার ফ্লুরিনের থেকে বড়, এবং এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3p-র পর অর্থাৎ 3 নম্বর 3 নম্বর যে কক্ষ সেখানে ডি অরবিটাল রয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে শক্তির দিক থেকে গ্রহণযোগ্য ডি অরবিটাল আছে। তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি, একটি ইলেকট্রন আসবে, ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে ইলেকট্রন গ্রহণ করার ফলে ফ্লুরিনের যেহেতু আকার ছোট, তাহলে ওর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে আগে থেকেই
তাদের সঙ্গে ওই ইলেকট্রনের একটি তীব্র বিকর্ষণ দেখা যাবে। আবার ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আকারটা বড় এবং এর ক্ষেত্রে শক্তির দিক থেকে গ্রহণযোগ্য একটি ফাঁকা ডি অরবিটাল রয়েছে, যেখানে ওই অতিরিক্ত ইলেকট্রনও কিন্তু প্রবেশ করতে পারে। এই দুটো হিসাব করে দেখা যাচ্ছে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটি ফ্লুরিনের থেকে বেশি। সুতরাং এখানে সঠিক উত্তর হবে আমাদের ক্ষেত্রে ক্লোরিন, অর্থাৎ অপশন বি। পরের কোশ্চেন, ডি ব্লক মৌলের বৈশিষ্ট্য কোনটি? পূর্ণ ডি উপকক্ষ, অপূর্ণ ডি অরবিটাল, ডি সাবশেলে অযুগ্ম ইলেকট্রন এবং লাস্ট অপশন হচ্ছে সবগুলো। তো ডি অরবিটালে যে সমস্ত মৌলগুলো থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পূর্ণ ডি উপকক্ষ দেখতে পাওয়া যায়। যেমন ধরো জিঙ্ক 30 যার পারমাণবিক ক্রমাঙ্ক, তার ক্ষেত্রে সবগুলি অরবিটাল 4s2 এবং 3d10 এই অরবিটাল গুলো কিন্তু পূর্ণ অবস্থায় থাকে। আর মানে ডি উপকক্ষ যেটা, যেখানে ডি তে 10টা ইলেকট্রন থাকার কথা, জিঙ্কের ক্ষেত্রে কিন্তু সেখানে 10টা ইলেকট্রন থাকে। আবার অপূর্ণ ডি অরবিটাল অনেকগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, আয়রন, কপার, এতে সবার ক্ষেত্রে অপূর্ণ ডি অরবিটাল দেখতে পাওয়া যায়। ডি সাবশেলে অযুগ্ম ইলেকট্রনও কিন্তু অনেকের ক্ষেত্রেই থাকে, ম্যাঙ্গানিজ, তারপর আয়রন, এদের সবার ক্ষেত্রে ডি সাবশেলে অযুগ্ম ইলেকট্রন থাকে। সুতরাং এখানে যে তিনটি অপশন দেয়া রয়েছে সবগুলোই কিন্তু ডি ব্লক যে মৌলগুলো হয়, তারা যে মৌলগুলো ডি ব্লকে থাকে তাদের বৈশিষ্ট্য কিন্তু সবগুলি। সুতরাং অপশন 4 নম্বর যে প্রশ্ন, সেই 4 নম্বর প্রশ্নের 4 নম্বর অপশন, অর্থাৎ অপশন ডি, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে সঠিক উত্তর। এরপর আছে শক্তিশালী লিগ্যান্ড কোনটি? জটিল যৌগ তৈরি হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতব পরমাণুর সাথে যেগুলো যুক্ত থাকে সেগুলোকে আমরা বলি লিগ্যান্ড, এবং এই লিগ্যান্ড গুলো বিভিন্ন রকম হয়, ক্যাটায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড, প্রসম লিগ্যান্ড, সব রকম হয় সেগুলো আমরা জানি। কিন্তু এদের মধ্যে বলেছে শক্তিশালী লিগ্যান্ড কোনটি, কারণ শক্তিশালী লিগ্যান্ড খুঁজতে গেলে আমাদের জানতে হবে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সেই স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী যার অবস্থান গ্রেটার পজিশনে থাকবে, হায়ার পজিশনে থাকবে, সেটাই হলো শক্তিশালী লিগ্যান্ড। এবং আমরা জানি যে পাই অ্যাসিডিক যে লিগ্যান্ড গুলো হয় সেই পাই অ্যাসিডিক লিগ্যান্ড গুলো কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। এখানে যে কটি অপশন দেয়া রয়েছে তাদের মধ্যে সিএন, অর্থাৎ সায়ানাইড, এই অপশনটা হলো একটা পাই অ্যাসিডিক লিগ্যান্ড। সুতরাং এখানে সিএন হলো শক্তিশালী লিগ্যান্ড। পরের প্রশ্নে আসা যাক, আমরা ইথার পাওয়া যায় কিভাবে? অ্যাসিডের জল বিয়োজন করে, অ্যালকিল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ করে, অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন করে, না অ্যালকোহলের জল নিরোধন করে? তো এখানে যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো কি কি সেগুলো একটু আমরা দেখে নিই। যদি আমরা অ্যালকিল হ্যালাইডের হাইড্রোলিসিস করি তাহলে আমরা এখান থেকে পাবো অ্যালকোহল। যদি অ্যালকোহলের ক্ষেত্রে ডিহাইড্রোজিনেশন করা হয়, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেনটাকে বাদ দেওয়া হয়, অর্থাৎ অক্সিডেশন তার করা হয়, তাহলে সেখান থেকে আমরা অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যাবে। কিন্তু যদি আমরা অ্যালকোহলের জল নিরোধন করি উইথ প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে সেখান থেকে কিন্তু আমরা ইথার পাবো। সুতরাং এখানে যে অপশনগুলো দেয়া ছিল তাদের মধ্যে অ্যালকোহলের জল নিরোধন এই অপশনটা কিন্তু কারেক্ট, এবং এইভাবেই কিন্তু আমরা ইথার প্রস্তুত করি। সুতরাং 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন ডি, অ্যালকোহলের জল নিরোধন দ্বারা আমরা ইথার প্রস্তুত করতে পারবো। পরের প্রশ্নে যাই, নিচের কোনটি HVZ বিক্রিয়া করে না? HVZ বিক্রিয়া মানে হলো হেল ভোলাট জেলেনস্কি বিক্রিয়া, যেখানে কোনো একটি কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যদি আলফা হাইড্রোজেন থাকে, অর্থাৎ COOH এই গ্রুপটির পাশে যে কার্বন থাকবে সেটা হলো আলফা কার্বন, এবং সেই আলফা কার্বনে যে হাইড্রোজেন থাকবে সেটা হলো আলফা হাইড্রোজেন, তাহলে এই আলফা হাইড্রোজেনটি বিশেষ করে ক্লোরিন এবং ব্রোমিন দ্বারা প্রতিস্থাপিত হয় লাল ফসফরাসের উপস্থিতিতে। সুতরাং এটি হলো আমাদের ক্ষেত্রে HVZ বিক্রিয়া। এই বিক্রিয়া করে না কোনটি সেটা এখানে জানতে চেয়েছে। দেখো, নর্মাল যদি আমরা HVZ বিক্রিয়া করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের এই যে আলফা পজিশন, সেই আলফা হাইড্রোজেনটি একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হয় রেড পি, অর্থাৎ লাল ফসফরাসের উপস্থিতিতে। এখানে যে অ্যাসিডগুলি দেয়া ছিল, প্রথমটি ছিল ইথানোয়িক অ্যাসিড, অর্থাৎ নর্মাল অ্যাসিডিক অ্যাসিড, এরপর ছিল প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COH, যার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বন এবং তার সঙ্গে আলফা হাইড্রোজেন রয়েছে। তারপরে ছিল ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড, অর্থাৎ CCl3COOH। এই যে অ্যাসিডটা রয়েছে এই অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপের পাশে যে আলফা কার্বন, সেই আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন অ্যাটাচমেন্ট নেই, অর্থাৎ এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন
নেই। তো যদি আলফা হাইড্রোজেন না থাকে তাদের ক্ষেত্রে হেলভোলার জেলোনস্কি বা এইচভিজেড এই বিক্রিয়াটা কিন্তু হবে না। সুতরাং আমাদের সঠিক অপশন বা সঠিক উত্তর হবে ক্ষেত্রে অপশন সি অর্থাৎ ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন সি ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্নে যাওয়া যাক, প্রাইমারি ও সেকেন্ডারি অ্যামিনের পার্থক্য করা হয় কোন বিক্রিয়া দ্বারা। এখানে তিনটি বিক্রিয়া দেওয়া রয়েছে, NaNO2HCl এর সাথে বিক্রিয়া, বেঞ্জিল সালফোনিট ক্লোরাইডের সাথে বিক্রিয়া এবং ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক কেজ এর সাথে বিক্রিয়া। তো আমরা একটু বিক্রিয়াগুলো দেখে নিই, তারপর দেখা যাক সেখান থেকে কোন কোন বিক্রিয়ার সাহায্যে এই প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনের মধ্যে পার্থক্য করা হয়। প্রাইমারি অ্যামিন যদি NaNO2HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে সেখান থেকে ডায়োজোনিয়াম সল্ট তৈরি হয় এবং সেকেন্ডারি অ্যামিন যদি ওই একই কন্ডিশনে বিক্রিয়া করে সেখান থেকে নাইট্রাস অক্সাইড টাইপের একটা NO কম্পাউন্ড তৈরি হয়। সুতরাং একটার ক্ষেত্রে ডায়োজোনিয়াম সল্ট টাইপ কম্পাউন্ড তৈরি হয় আর একটার ক্ষেত্রে NO কম্পাউন্ড তৈরি হয়। সুতরাং এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যামিনের মধ্যে পার্থক্য করা যায়। বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড এই বিকারকের সাহায্যে আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য করি বা তাদেরকে আমরা পৃথক করি। সুতরাং প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে বিক্রিয়া করে যে পদার্থ তৈরি করবে বেঞ্জিন সালফোনিল ক্লোরাইড, সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে বিক্রিয়া করে সেটি অন্য আর একটি পদার্থ তৈরি করবে। এবং বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করার পর আমরা দেখব যদি কেওএইচ দেওয়া হয় তাহলে প্রাইমারি অ্যামিন থেকে যে পদার্থ তৈরি হয়েছিল সেই পদার্থটা কেওএইচ এর মধ্যে ডিজলভ হয়ে যাবে বা দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু সেকেন্ডারি অ্যামিন থেকে যে পদার্থ তৈরি হবে বিক্রিয়ার পর, বেঞ্জিন সালফোনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়ার পর, সেখানে কিন্তু কেওএইচ এর সাথে সে দ্রবীভূত হবে না। আর 3 নম্বর যে বিক্রিয়া ছিল সেটা ছিল কার্বিল অ্যামিন বিক্রিয়া, অর্থাৎ ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক কেওএইচ এর সাথে যদি বিক্রিয়া হয় তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো কার্বিল অ্যামিন বিক্রিয়া এবং তীব্র দুর্গন্ধযুক্ত একটা আইসোসায়ানেট তৈরি করে যার সাহায্যে আমরা অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনকে আমরা এর সাহায্যে চিহ্নিতকরণ করতে পারি। কিন্তু সেকেন্ডারি অ্যামিন এই ধরনের কোনো কার্বিল অ্যামিন বিক্রিয়া করে না। সুতরাং তিনটে বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা প্রাইমারি অ্যামিন এবং সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে কিন্তু পার্থক্য নির্ণয় করতে পারবো। সুতরাং 8 নম্বর যে প্রশ্নটা ছিল, সেখানে যে তিনটি বিক্রিয়া ছিল তিনটি বিক্রিয়ার সাহায্যে আমরা পার্থক্য করতে পারবো, অর্থাৎ এর সঠিক উত্তর হলো অপশন ডি অর্থাৎ সবগুলি। এরপরের প্রশ্ন হলো অ্যাসকর্বিক অ্যাসিড কোনটি। এটি যদিও সংশোধিত সিলেবাস অনুযায়ী 2021 উচ্চ মাধ্যমিক সিলেবাসে নেই, তবুও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যদি কাজে লাগে সেই জন্য আমি আলোচনা করে দিচ্ছি। অ্যাসকর্বিক অ্যাসিড হলো ভিটামিন সি, ভিটামিন সি হলো আমাদের ক্ষেত্রে অ্যাসকর্বিক অ্যাসিড। এরপর পলিমার থেকে একটি প্রশ্ন, সেটিও সংশোধিত সিলেবাসে নেই তবু আলোচনা করছি, হোমোপলিমার কোনটি। এখন হোমোপলিমার কি, যে সমস্ত পলিমারের ক্ষেত্রে একই ধরনের মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি করে তাদেরকে বলা হয় হোমোপলিমার। এখানে যে তিনটি অপশন দেয়া রয়েছে বুনা এন, পিভিসি এবং এসবিআর, তো দেখা যাক এরা কি কি পলিমার। বুনা এন এই পলিমারটি তৈরি হয় বিউটাডাইন এবং অ্যাক্রাইলো নাইট্রাইলের সহযোগে, সুতরাং এটি দুটি ভিন্ন ধরনের মনোমার থেকে তৈরি হয়, সুতরাং এটাকে হোমোপলিমার বলা যাবে না। এসবিআর এটি তৈরি হয় স্টাইরিন এবং বিউটাডাইন এই দুটি মনোমারের বিক্রিয়ায়, সুতরাং এটাও কিন্তু হোমোপলিমার নয়। এবং সবশেষে যেটা রয়েছে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, এই পলিমারটি তৈরি হয় ভিনাইল ক্লোরাইড মনোমার থেকে, অর্থাৎ এই পলিমারটি একমাত্র এক রকমের মনোমার থেকে বা একই জাতীয় মনোমার থেকে তৈরি হয়, সুতরাং এটা হলো আমাদের ক্ষেত্রে হোমো পলিমার। অর্থাৎ এক্ষেত্রে সঠিক অপশন হবে অপশন সি, অর্থাৎ সরি অপশন সি নয়, পিভিসি হলো এখানে সঠিক উত্তর। তো পিভিসি কোন অপশন আছে সেটা আমরা দেখি, পিভিসি রয়েছে অপশন বি তে, সুতরাং এখানে সঠিক উত্তর হলো অপশন বি। পরের প্রশ্ন হচ্ছে পাকস্থলীতে অ্যাসপিরিন থেকে কি পাওয়া যায়। অ্যাসপিরিন আমরা জানি এটা হলো অ্যান্টিপাইরেটিক বা জ্বর কমানোর ওষুধ এবং সেটা পাকস্থলীতে গিয়ে আর্দ্র বিশ্লেষিত হয়, আর্দ্র বিশ্লেষণের পরে কি তৈরি হয় সেটা জানতে চেয়েছে। তো দেখে নিই আমরা যদি অ্যাসপিরিনের আর্দ্র বিশ্লেষণটা দেখি একটু। দেখো অ্যাসপিরিন সে কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয়ে তৈরি করছে কি স্যালিসাইলিক অ্যাসিড। এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডটা হলো অ্যাসপিরিন, যেটা পাকস্থলীর মধ্যে গিয়ে আর্দ্র বিশ্লেষিত হয় হয়ে এই কম্পাউন্ডটা বা এই অ্যাসিডটা তৈরি করে যেটা হলো স্যালিসাইলিক অ্যাসিড। সুতরাং অ্যাসপিরিন থেকে আর্দ্র বিশ্লেষণের পর পাকস্থলীতে আমরা পাই স্যালিসাইলিক অ্যাসিড, এবং এই জন্য বলা হয় যে অ্যাসপিরিন কখনোই
খালি পেটে খাওয়া উচিত নয় এই স্যালিসিলিক অ্যাসিডটি তৈরি হওয়ার জন্য। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশন হলো অপশন সি, স্যালিসিলিক অ্যাসিড। পরের প্রশ্নে যাই, ট্যাঙ্কুইলাইজার ব্যবহার করা হয় কখন? জ্বর হলে আমরা ব্যবহার করি অ্যান্টিপাইরেটিক, সংক্রমণ বা ইনফেকশন হলে আমরা অ্যান্টিসেপটিক ব্যবহার করি, ব্যথা হলে আমরা ব্যবহার করি অ্যানালজেসিক। কিন্তু যদি মানসিক অবসাদ, মানসিক অসুস্থতা বা মেন্টাল ডিজিজ থাকে, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো ট্যাঙ্কুইলাইজার। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশন হলো অপশন বি, মানসিক অসুস্থতার ক্ষেত্রে আমরা ট্যাঙ্কুইলাইজার ব্যবহার করি। পরের প্রশ্ন হচ্ছে, ফেনলকে যদি আমরা জিং ডাস দিয়ে পাতন করি তাহলে কি পাওয়া যায়? ফেনলকে যদি আমরা জিং ডাস দিয়ে পাতন করি তাহলে ওইজ গ্রুপটি এখান থেকে বেরিয়ে যায় এবং আমরা সেক্ষেত্রে পাই বেনজিন। সুতরাং ফেনলকে জিং ডাস দিয়ে পাতন করলে আমরা পাবো বেনজিন। অর্থাৎ এই প্রশ্নের ক্ষেত্রে অপশন বি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বেনজিন রয়েছে, বেনজিনটি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা যাই, গ্রাফাইট কোন ধরনের কঠিন? কঠিনের যে ধারগুলো রয়েছে এবিসি এবং সেই ধারগুলোর মধ্যে যে কোন তৈরি হয় আলফা বিটা গামা, তাদের বিভিন্নতার জন্য সেখানে আমরা ব্র্যাভিস ল্যাটিস অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এদের মধ্যে গ্রাফাইট কোন ধরনের কঠিন সেটা জানতে চেয়েছে। গ্রাফাইট হলো নর্মালি হেক্সাগোনাল সলিড, অর্থাৎ এদের মধ্যে অপশন সি হলো সঠিক উত্তর, হেক্সাগোনাল সলিড। সুতরাং আজকের আমরা মডেল কোশ্চেন পেপারের একটি সেট, তার এমসিকিউ টাইপ কোশ্চেন আলোচনা করলাম। এরপর ধাপে ধাপে আমরা বিভিন্ন মডেল কোশ্চেন পেপারের এমসিকিউ গুলো আলোচনা করব। এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা যে প্রশ্নগুলো বুঝতে পারছ না বা যে প্রশ্নগুলো উত্তর করলে সুবিধা হয়, তাহলে তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্টে সেই প্রশ্নগুলো কিন্তু জানাবে, তাহলে আমরা বা আমি এই ধরনের ভিডিও কিন্তু আরো দিতে থাকবো।